আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বর্তমানে দেশের বাজারে 15,000 টাকায় দুটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে। একটি হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 11S এবং আরেকটি হচ্ছে গিয়ে পোকো M3। তো এই দুটি ফোনের প্রাইসের পাশাপাশি এবং এই দুটি ফোনের স্পেকস কিন্তু অলমোস্ট সেম। তো এই বাজেটে আপনি হয়তো বা এখন কনফিউশনে থাকতে পারেন যে এখন ইনফিনিক্স হট 11S কেনা উচিত হবে নাকি পোকো M3। ওয়েল, আজকের এই ভিডিওতে আমরা এই দুটি ফোনের ভিতর ইনডেপথ কম্পারিজন তৈরি করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন ফোনটি এখন আপনার জন্য কেনা উচিত হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, শুরুতে যদি আমরা দুটি ফোনের ডিজাইন এবং আউটলুকের কথা বলি, তাহলে এখানে নিঃসন্দেহে ডিজাইনের ক্ষেত্রে এগিয়ে যাবে পোকো M3 এই ফোনটি। এই ফোনটার ক্যামেরা বাম্পটা কিন্তু একদম একটা নিউলি এডিশন, বা এটার ক্যামেরা বাম্পটা কিন্তু একটা নতুনত্বের ছোঁয়া রয়েছে এটাতে, এবং ইনফিনিক্স হট 11S-এরও কিন্তু ক্যামেরা বাম্পে একটু নতুনত্বের ছোঁয়া রয়েছে। তবে ওভারঅল যদি ডিজাইনের কথা বলেন, ডিজাইন, কালার বা আউটলুক, তাহলে অবশ্যই এখানে আমার কাছে বেস্ট মনে হচ্ছে পোকো M3 এই ফোনটি ইনফিনিক্স হট 11S-এর তুলনায়। যদি আমরা র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে 15,000 টাকার নিচে ইনফিনিক্স হট 11S-এর 4GB র্যাম 128GB স্টোরেজ পাওয়া যাচ্ছে এবং পোকো M3-র 4GB র্যাম 64GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। এবং এই ফোনগুলোর যদি আরও কিছু র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে সেগুলো হচ্ছে ইনফিনিক্স হট 11S-এর আরেকটি র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ, এবং পোকো M3-র আরেকটা হচ্ছে 6GB র্যাম 64GB স্টোরেজ। যদি এবার আমরা দুটি ফোনের ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি, তাহলে ইনফিনিক্স হট 11S-এ থাকছে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট, এবং পোকো M3-তে থাকছে 6.53 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এটাতে কোনো প্রকার রিফ্রেশ রেট নেই, তবে এটাতে প্রোটেকশন হিসেবে কর্নিয়া গোরিলা গ্লাস 3-এর সাপোর্ট থাকবে। তো দুটি ফোনের ডিসপ্লে কিন্তু ফুল এইচডি প্লাস রয়েছে, IPS LCD ডিসপ্লে, এবং ডিসপ্লের সাইজ কিন্তু তুলনামূলক পোকো M3 থেকে ইনফিনিক্স হট 11S বড় রয়েছে। তবে মিনিমাল ডিসপ্লে বলতে পারেন পোকো M3, কারণ এটার ডিসপ্লে কিন্তু একদম মানে মিনিমালিস্টিক, বা এত বড় নয় ছোট নয় এরকম একটা ডিসপ্লে। কিন্তু আরেকটা ভালো দিক হচ্ছে ইনফিনিক্স হট 11S-এ, সেটা হচ্ছে গিয়ে 90Hz রিফ্রেশ রেট, সেটা কিন্তু আমরা পোকো M3-তে পাচ্ছি না। তো ওই দিকে আবার ইনফিনিক্স হট 11S এগিয়ে যাবে। আবার এখানে কিন্তু প্রোটেকশন রয়েছে পোকো M3-তে। তো যদি আবার আমি ওভারঅল বলি যে আসলে ডিসপ্লের ক্ষেত্রে কোন ফোনটি এখানে বেটার হবে, তাহলে আমার কাছে মনে হয় ইনফিনিক্স হট 11S-ই বেটার হবে ডিসপ্লের ক্ষেত্রে এখানে। যদি এবার আমরা দুটি ফোনের প্রসেসর সম্পর্কে কথা বলি, ইনফিনিক্স হট 11S-এ থাকছে মিডিয়াটেক হেলিও G88, যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকবে মালি G52। পোকো M3-তে থাকছে স্ন্যাপড্রাগন 662, যেটা 11nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এটাতে জিপিইউ হিসেবে থাকবে অ্যাড্রিনো 610। তো দুটি ফোনের প্রসেসরের যদি পাওয়ার নিয়ে কথা বলি, তাহলে এখানে নিঃসন্দেহে বেস্ট পাওয়ারফুল প্রসেসর হবে মিডিয়াটেক হেলিও G88, কারণ স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটা কিন্তু ততটা পাওয়ারফুল নয় এই বাজেট হিসেবে। কিন্তু মিডিয়াটেক হেলিও G88 কিন্তু একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর। মানে যদি আবার দুটি ফোনের মানে মেন কম্পারিজন করি, তাহলে কোনটি এগিয়ে যাবে, তাহলে অবশ্যই মিডিয়াটেক হেলিও G88, কারণ এটার স্ন্যাপড্রাগনের 662 প্রসেসরটাতে কিন্তু অনেক প্রকার সমস্যা রয়েছে। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে স্ন্যাপড্রাগনের প্রসেসর তাহলে এত খারাপ হবে কেন, না এই প্রসেসরটা মানে সবগুলো প্রসেসর খারাপ নয়, কিন্তু স্ন্যাপড্রাগনের 662 এই প্রসেসরটা কিন্তু আসলে ফোন হিসেবে বা যে এই ফোনটাতে ইউজ করা হচ্ছে সেটাতে কিন্তু অনেকটা অপটিমাইজেশন সমস্যার কারণে তেমন একটা ভালো পারফরমেন্স দিতে পারে না। এবং যদি দুটি ফোনের আসল কম্পারিজনটা করে, তাহলেও কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে এগিয়ে যায় মিডিয়াটেক হেলিও G88। যদি এবার আমরা দুটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ইনফিনিক্স হট 11S-এ রিয়ারে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50MP মেন ক্যামেরা, 2MP ডেপ সেন্সর এবং 2MP একটি AI লেন্স, ফ্রন্টে থাকবে 8MP এবং সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পোকো M3-তেও থাকছে রিয়ারে ট্রিপল রিয়ার ক্যামেরা, 48MP মেন ক্যামেরা, 2-2 করে ডেপ এবং ম্যাক্রো সেন্সর, ফ্রন্টে থাকবে 8MP এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এখানে যদি ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে নিঃসন্দেহে এগিয়ে যায় ইনফিনিক্স হট 11S, কারণ এটার 50MP যে সেন্সরটি রয়েছে সেটা কিন্তু f1.6, যেটা থেকে কিন্তু অনেক ভালো একটা ডে লাইটে বা নাইটে ছবি তুলেন, খুবই ভালো একটা আউটপুট পেয়ে যাবেন পোকো M3-এর তুলনায়। তবে পোকো M3-ও যে এতটা খারাপ হবে এই বাজেট হিসেবে ক্যামেরার জন্য তেমনও কিন্তু নয়। যদি ওভারঅল বলেন, তাহলে কোনটি বেস্ট হবে ক্যামেরার ক্ষেত্রে, তো ইনফিনিক্স হট 11S-এর ক্যামেরা সবচেয়ে ভালো হবে এখন এই বাজেটে পোকো M3-এর তুলনায়। অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে কথা হবে ইনফিনিক্স হট 11S-এ থাকছে অ্যান্ড্রয়েড 11 XOS 7.6 এবং পোকো M3-তে থাকছে অ্যান্ড্রয়েড 11 MIUI 12.5।
এই দুইটা ফোনের এখন দুই দিকটা কম্পারিজন করতে কিন্তু খুবই ঝামেলা হতে পারে, কারণ এখানে কিন্তু Infinix এর UI-টা কিন্তু ততটাও স্টেবল নয়। আবার আপনারা জানেন MI UI কিন্তু অনেক প্রকার বাগ বা অনেক সমস্যা রয়েছে MI UI-তে, তারপরেও কিন্তু Infinix এর UI থেকে কিন্তু অনেকটাই ভালো পারফরম্যান্স দিয়ে থাকে পো। এখানে পোকো M3 ফোনটাতে যে UI ব্যবহার করা হয়েছে MIUI 12.5, এটাতে কিন্তু অনেক আপডেটও এসেছিল, কিন্তু এই ফোনটাতে একটা অপটিমাইজেশন রিলেটেড ইস্যু রয়েছে যেটার কারণে কিন্তু এটার পারফরমেন্স কিন্তু মানে খুবই নগণ্য পেয়েছে অনেকেই। এবং আমরা কিন্তু অনেক কমেন্টও পেয়েছি অনেকের কাছ থেকে যে পোকো M3 কিন্তু এটার বাজেট বা এটার স্পেক অনুযায়ী কিন্তু তার ভালো একটা পারফরমেন্স দিতে পারছিল না, মানে UI প্রবলেম বা যাই বলে না কেন এটাতে কিন্তু অনেক সব প্রবলেম রয়েছে। যদি আবার দুটি ফোনের মানে UI-টার কম্পারিজন করে তাহলে আমার কাছে এখন মনে হয় হট 11S এর UI-টাই আপনার মনে হয় চুজ করাটা উচিত হবে পোকো M3 এর নয়, কারণ এটাতে কিন্তু অনেকটাই অপটিমাইজেশন রিলেটেড সমস্যা রয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন যে পোকোর অন্যান্য ফোনগুলো তো অতটাও ভালো এতটাও খারাপ নয় যে MIUI এর জন্য তা তো অতটা সমস্যা হবে, কিন্তু এটাতে কিন্তু অপটিমাইজেশন বা UI রিলেটেড অনেক সমস্যা রয়েছে। তো সেই জন্যই বলছি এখন Infinix Hot 11S এর UI এখানে বেস্ট হবে। ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে Infinix Hot 11S এ 5000mAh এর ব্যাটারির পাশাপাশি 80W চার্জার এবং টাইপ সি পোর্ট, এবং পোকো M3 তে 6000mAh এর ব্যাটারি 80W চার্জার টাইপ সি পোর্ট। তো এখানে একটু হলেও এগিয়ে যাবে পোকো M3। Infinix Hot 11S এর রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট থাকবে, পোকো M3 তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। তো Infinix Hot 11S এই ফোনটার প্রাইস হচ্ছে গিয়ে 4128-এর 14990 টাকা, 6128-এর 15990 টাকা, এবং পোকো M3 464-এর প্রাইস হচ্ছে গিয়ে 14999 টাকা, এবং 664 যেটা রয়েছে সেটার প্রাইস হচ্ছে গিয়ে প্রায় 17000 টাকা। তো সেটার কথা এখানে আবার আমরা বলছি না। তো এখন আপনারাই আসলে বুঝতে পারছেন আপনার জন্য কোন ফোনটি কেনা উচিত হবে। আমার মনে হয় না আপনি নিজের ইচ্ছায় ভুল করে পোকো M3 এই ফোনটি কিনবেন, কারণ এটার সব কিছুই কিন্তু ঠিক রয়েছে, কিন্তু এটার অপটিমাইজেশন রিলেটেড অনেক অনেক সমস্যা রয়েছে। তার জন্য আমি আপনাদেরকে মানে অনেকভাবেই রিকোয়েস্ট করছি যে এই ফোনটি কিনবেন না। আবার আপনি বলতে পারেন যে Infinix Hot 11S আমি কেন কিনবো, যদি পোকো M3 তে যে যে স্পেকগুলো রয়েছে তার থেকেও কিন্তু ব্যাটারি স্পেকস রয়েছে Infinix Hot 11S এসে। তো সেই জন্যই আপনি কিন্তু Infinix Hot 11S চুজ করতে পারেন আমার মনে হয়, মানে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই ফোনটিতে এবং স্পেক কিন্তু খুবই ভালো রয়েছে সেই বাজেট হিসেবে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় Infinix Hot 11S আপনার কেনাটা উচিত হবে, পোকো M3 এই ফোনটি আপনারা এখন ভুলেও কিনবেন না। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।